সকলকে স্বাগত বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি গ্রীষ্মকালে ভীষণ মজাদার আমের চটকানো আচার, বা আপনারা কাশন দিয়েও বলতে পারেন। এটা রুটির সঙ্গে, মুড়ির সঙ্গে, ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। তো এটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। তো বন্ধুরা চলে আসো, রেসিপিটা শুরু করে আসো। তো বন্ধুরা দেখে নিন, আমি আমগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, তো আরও একবার আমগুলোকে ধুয়ে নেব কেটে। তো পেছনটা কিন্তু অনেকটাই কেটে বাদ দিয়ে দিতে হবে, এটা আমাদেরই গাছের আম। আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, আমগুলো আমাদের বাড়িরই গাছের আম। তো যেহেতু এখন বৃষ্টি তো হচ্ছেই না, দেখতেই পাচ্ছেন, তার জন্য আমগুলো সব গাছ থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তাই সেই আমগুলোই কুড়িয়ে নিয়েছি। তো সেই আমগুলোরই আমি চটকানো আচার করছি। তো সবার ফার্স্টে আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এগুলো কিন্তু কাটবার দরকার নেই, খোসা ছাড়িয়ে এরকম গোটা গোটাই রেখে দিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একটু জলের মধ্যে এটা দিয়ে নিচ্ছি। জলে না দিলে কালো হয়ে যাবে, তাই জলে একটু দিয়ে নিচ্ছি, দিয়ে বাকি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখে নিন, সব আমগুলো কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে, এগুলো ধুয়ে নিয়েছি, জলেই থাকবে। তো এবার জল থেকে আমি এগুলো তুলে নিচ্ছি ঢাকাতে। আম নিয়ে সবার বাড়িতেই তো এরকম জুড়নি আছে, তো এটা দিয়ে ভালো করে ঝুরে নিতে হবে। পরে আমটাকে কিন্তু ঝুরে নিচ্ছি। এটা আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতে বেটেও নিতে পারতেন। তো শিলনোড়াতে আমি বাটছি না, এরকম ঝুরে নিলে ভীষণ সুন্দর হয়। বলো, এটা আমার 10-12 মিনিট হয়ে গিয়েছে। দেখুন, আপনাদেরকে সামনে থেকে এনে দেখাচ্ছি যে আমটাতে কতটা জল ছেড়ে দিয়েছে। এই জল সবেদ করলে কিন্তু নষ্ট হয়ে যাবে কাসন্দিটা, তার জন্য দেখুন আমগুলোর এভাবে করে রসটাকে কিন্তু ভালো করে নিজড়িয়ে রেখে দিচ্ছি আমি তুলে। দেখুন, আমগুলো কিন্তু আমার একদমই নিজড়ানো হয়ে গিয়েছে, কাছ থেকে এনে দেখাচ্ছি আপনাদের। পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি, একটু জিরা নিয়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমে এটাকে বেটে নেব, একটু জলে ছিটে দিয়ে নিচ্ছি। পাঁচ ফোড়নটা নেওয়ার কারণ একটু মেথি থাকে, তো মেথি দিয়ে একটা অন্যরকম গন্ধ হয়, তার জন্য পাঁচ ফোড়নটা দিয়েছি। আর এটা কিন্তু শিলনোড়া দিয়ে বাটতে হবে। আপনারা যদি এটা মিক্সার গ্রাইন্ডারে করে গ্রাইন্ড করেন তাহলে কিন্তু ভালো করে বাটা যাবে না, তার জন্য এটা শিলনোড়াতেই বেটে নিতে হবে। তো আমার দেখুন পাঁচ ফোড়নটা প্রথমে বাটা হয়ে গিয়েছে, এটা আমি তুলে রেখে দিচ্ছি, বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর এই সিলিয়ার শিলটা ধোয়ার দরকার নেই। এরপর আমি নিয়ে নিচ্ছি সরষা, এটা কিন্তু কালো সরষাই দিতে হবে। সাদা সরষা দিলে কিন্তু এই ঝাঁজটা ভালো করে বেটে নিতে হবে। সরষার সঙ্গে যে লঙ্কাগুলো দিয়েছিলাম, তো সেই লঙ্কাটাও বেটে নিতে হবে, সরষা লঙ্কা দুটোকে একসঙ্গে। তাহলে দেখে নিন, আমার সরষেটা কিন্তু একদম বাটা হয়ে গিয়েছে। তা এটা আমি রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। তো দেখেন, এটা কিন্তু আমি ভালো করে নিজড়িয়ে নিয়েছি। এরপর যে মশলাগুলো বেটেছি, বাটনাগুলো, তো সেগুলো আমি একে একে সব দিয়ে নিচ্ছি। প্রথমে যে জিরা ধনাগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি, তারপরে এই যে সরষের পেস্টটা এটাও দিয়ে দিচ্ছি। সরষেটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে আপনাদের, দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে দেখুন, হাফ কাপ তেল নিয়েছি, তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সরষার তেলই করতে হবে, করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, একদমই চট জলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, আপনারা যদি রোদে দিয়েও না দিয়ে রাখেন, ফ্রিজে রাখেন, তো এইভাবেই আপনাদের এটা 1-2 মাস ভালো থাকবে। এটা সরষের তেলেই কিন্তু করতে হবে, সরষের তেলে না করলে হবে না। যদি এটা আপনারা এভাবেই ফ্রিজে স্টোর করে রাখেন একটা কাঁচের কন্টেনারে, এটা 2-3 মাস ভালো থাকবে। আর যদি আপনারা রোদে দিয়ে দিয়ে বেশি করে তেল দিয়ে দিয়ে রাখেন আম তেলের মতো করে, তাহলে কিন্তু এটা 1-1.5 বছর ভালোই থাকে। তো আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, এটা দেখুন কতটা সুন্দর হয়েছে, কাছ থেকে এনে দেখাচ্ছি আপনাদের। এবার আমি এটাকে একটা কাঁচের জারের মধ্যে আমি রেখে দেব। এটা আমার একবারই হয়ে গিয়েছে কিন্তু। প্রথমে কিন্তু এটা সরষের তেল আমি মাখিয়ে দিয়েছিলাম, আবার রেখে দেওয়ার পরে আমি উপর থেকে আবার সরষের তেলটা দিয়ে নেব। আপনাদের আম তেলেরও কাজ করবে এই তেলটা দিয়ে, আপনারা মুড়িও খেতে পারেন আম তেলের মতো মাখিয়ে। তো এটা রেখে দিলাম। এরপর আমি এবার এর উপর থেকে দেখুন তেল দিয়ে দিচ্ছি,
তো দেখুন আপনাদের সামনে থেকে এনে দেখাচ্ছি যে কেমন হয়েছে এটা। দেখুন তেলগুলো ওর ভেতরে ভেতরে চলে যাচ্ছে। এই তেলের মধ্যে আমটা যত পচবে ততই আমটার স্বাদটা ততটাই ভালো হবে, আম তেলের মতো খেতে লাগবে বন্ধুরা। তো দেখে নিন বন্ধুরা, এটা আমি জারে ঢুকিয়ে নিয়েছি। এরপর ভালো করে কাঁচের কন্টেনারটাকে আমি আটকে দেব। অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তো আজকে অতটা ভালো লাগছে না, কিন্তু এটা যত পচবে যত রোদে দেবেন তত কিন্তু ভালো খেতে লাগবে। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট হইল, আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইভাবে যদি নিত্য নতুন আমি রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো এত সুন্দর লোভনীয় রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ও আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।